দেখেন দর্শক, আপনাদেরকে দেখাবো আজব শহর ঢাকা আর আজব আজব কারবার। দেখেন এই একটা দোকানের সামনে আমি এসে দাঁড়ালাম, খুব অবাক হয়ে গেছি, ওনার এমন এমন জিনিস এখানে। এই যে দেখেন এই জিনিসটা, এটা এই যে মাথা ব্যথার জন্য, মাথার মধ্যে ব্যথা করলে এভাবে দিলে ভালো লাগবে, এরকম পয়সা পায়তলা করাইলে সরকারের উপকার, চেহারা বসে পায়ের নিচে মুরুব্বিদের যারা পাতের ব্যথা এটা দিয়ে ঘোষা এভাবে। আসলে এটা যদি আরো 20 বছর আগে আসতো কত ভালো হইতো আমাদের মুরুব্বিরা, নানুরা দাদুরা বাবারা, এখন কত সহজ বেরিয়ে গেছে। আমার পিঠ ব্যথা হলে এই জিনিসটা ব্যথা ভালো করে ফেলছে। এই যে দেখো অনেক চুম্বক, এটা কি ভাইয়া দেখি কাজ, হাঁটু হাঁটু ও হাট, হার্টের ব্যথা ভালো করার ব্যবস্থা এখানে আছে দেখেন। হুজুর বলতেছে, ও হুজুর প্রশ্ন করতেছে হার্ট তো বুকে, তাহলে হাতে কেন? এই যে একটা দেখতেছেন এটা এই মাথা, আমরা চুলের ভিতরে আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করি না, আর কোন চিন্তা নাই। এই যে এগুলো বেরিয়ে গেছে এখন দেখেন চুলের ভিতরে, দারুন দারুন, এটা এটা আমার কাজে লাগবে, এটা আমি নিব, দারুন। এটা কত? মাত্র 30 টাকা, এটা আমি নিব। অনেক কিছু ওনারা পুরো দোকানটা দেখেন, নানা শুধু আপনার হাউস বিল্ডিং এর 1 নম্বর গেট, উত্তর গেট, বাইতুল মোকাররম উত্তর গেট, হাউস বিল্ডিং এর 1 নম্বর গেটে। ওকে আপনারা চলে আসবেন, নিজে ঠিকানা বললো এখানে। আমি ঢাকা শহর বারবার আসলো, আমি রাস্তা রাস্তা কিছু মনে রাখতে পারি না, জায়গার নামও মনে রাখতে পারি না, ঢাকা শহর আমার কাছে এক বিস্ময়ের একটা জায়গা। ঠিক আছে, ভিডিওটা বানালাম, হয়তো আপনাদের কাছেও আমার মতোই অবাক লাগছে।